এরকম দেশ থেকে দেশান্তরিত করে আমি দেশান্তরিত আমি দেশান্তরিত পাঁচ তারিখের আগে যে পাঁচ আগস্ট হ্যাঁ পাঁচই আগস্টের দুই সপ্তাহ আগে আমাদের হুমকি দেয়া হয়েছিল আমরা দুই ভাই দেশে ঢুকলে ফিনিস আমার আমি আর আমার ছোট ভাই ছোট ভাইয়ের বাসাতে এই হুমকি পৌঁছে দেয়া হয়েছিল দুই সপ্তাহ আগে দেশে ঢুকলে আমাদের জীবন শেষ সেগুলি স্টাডি করুন মনোভাবগুলো মিডিয়ায় কি কি কথা হাসছে আমাদের বাংলাদেশ নিয়ে স্টাডি করুন একেবারে সর্বোচ্চ পর্যায় সামরিক থেকে কি কি সেগুলো দেখুন বিভিন্ন জাতির উত্থান পতনের সব কথা মিডিয়ায় বলা যায় না বলবো না বলা সম্ভব না বহু জাতির পতন হবে পতন হলে সে যাবে কোথায় নতুন জায়গা লাগবে এখন নতুন জায়গা তো আপনার পাশে হতে পারে অনেক জাতির উত্থান হবে সে বঞ্চিত ছিল তার বঞ্চনার সে এখন প্রতিকার করবে তো অনেক কিছু হবে পৃথিবীতে সব মিলিয়ে সময় খুব কম বাংলাদেশের হাতে তার নিরাপত্তা জেলা প্রতিটি জেলা একটা করে সামরিক গাঁটি শুনেছি বাংলাদেশ সরকার সেটা ভাবছে সেটা করে ফেলা উচিত এবং সকল তরুণকে স্কুল কলেজ মাদ্রাসার এবং এর আত্মরক্ষার প্রশিক্ষণ ট্রেনিং দিয়ে ফেলতে হবে বাংলাদেশকে ট্রেনিং দিয়ে ফেলতে হবে এটা এমন একটা দেশ মানুষ বলে তিন দিকে অন্য একটা দেশ না তিন দিকে অন্য দেশ না বাংলাদেশের তিন দিকে অন্য দেশ না একদিকে অন্য দেশ আর বাকি তিন দিকে পাহাড় সেই পঞ্চগড় থেকে একেবারে চিটাগঞ্জ থেকে সিলেট পাহাড়ের কোলে আল্লাহ পাহাড়ের কোলে আমাদেরকে আদর করে রেখেছেন মায়া করে রেখে দিয়েছেন এটা বিশাল এক নিরাপত্তা বেষ্টনী পাহাড় আর একদিকে সাগর সেই কক্সেস বাজার থেকে এক একবারে খুলনা বাঁকেরগঞ্জ লাস্ট সীমানা পর্যন্ত আরও যা আছে পুরোটাই সাগর দেখেন আল্লাহ কিভাবে বেষ্টনী দিয়েছেন আমাদেরকে আলহামদুলিল্লাহ একদিকে সীমান্ত আছে তো যুদ্ধ তো হবেই কনফার্ম বাংলাদেশের সাথে একটা যুদ্ধ আসতেছে এটা কনফার্ম আপনারা মনে করেন তো সেটার বিভিন্ন আলামত আমি বিগত একটা ভিডিওতে বলেছিলাম এখন যুদ্ধ লাগলে বৃদ্ধ বৃদ্ধা তরুণী মেয়েরা শিশুরা এদিন নিরাপত্তার একটা বিশাল বিষয় দাঁড়ায় একাত্তরে এই দেশের এক দেড় কোটি লোক পালিয়েছে পার্শ্ববর্তী দেশে তখন তাদের সাথে তাদের স্বার্থ ছিল তারা জায়গা দিয়েছে এবার তো আর দেবে না এবার তো আর স্বার্থ নাই আল্লাহ ব্যবস্থা করে রেখেছেন বঙ্গোপসাগরের বুকে সাগরের বুকে স্থল অভিযান হয় না ওই দ্বীপগুলো যে দ্বীপগুলো আমাদেরকে আশ্রয় দেওয়ার জন্য আল্লাহ রেডি করে রেখেছেন আমাদের মা বোনদেরকে শিশুদেরকে দুর্বলদেরকে বৃদ্ধবিধেদেরকে আমরা যাতে এক সপ্তাহে সেই দ্বীপে তারা ওখানে নিরাপত্তা যারা যোদ্ধা তারা থাকবে যেখানে যুদ্ধ সেখানে নারীদের থাকার দরকার নেই কারণ এইসব ক্ষেত্রে নারীরা ব্যাপক হারে ইজ্জত হারায় তো যাদের ইজ্জত রক্ষার জন্য তাদেরকে সেফ নেওয়ার মতো আল্লাহ তালা বহু দ্বীপ বাংলা সাগরের বুকে দিয়ে দিয়েছেন আমি তো নোয়াখালী লক্ষ্মীপুরের মানুষ আমার তো মনে হয় ওইটাই এখন বাংলাদেশের মাঝখান হয়ে গেছে কিনা কুমিল্লা একটা বিভাগ যে হওয়ার কথা হচ্ছে ওইটা মনে সেন্টার এখন বাংলাদেশের ওই দিকে যাতে মানুষ গিয়ে আশ্রয় নিতে পারে চারদিকে সাগর এখানে বিমান বিধ্বংসী কামান থাকবে ক্ষেপণাস্ত্র থাকবে ব্রিগেড থাকবে চতুর্দিকে জাহাজ থাকবে ঘেরা অনুদান থাকবে তারা ওই দিকে আশ্রয় নিতে পারবে আর পুরুষ সরানোর ক্ষেত্রে থাকলো সমস্যা নেই এগুলি আমরা তো জনগণ এখন দেশের সরকার চালায় তো আমি একজন জনগণের আরো আছে কোটি কোটি যাদের একটা পরামর্শ দেওয়ার মন চায় তারা দেবে যাদের জ্ঞান আছে দিতে পারে তারা দেবে তো আমাদের ভাই এখন প্রতিরক্ষা নীতি হলো মোহবত আমাদের এখন প্রতিরক্ষা নীতি বিয়ে ভালোবাসা সন্ধির নাম আবার বিয়ে হাই ভালোবাসা যুদ্ধেরও নাম যদি প্রেমের শর্ত পালন করো তাহলে সন্ধি যদি শর্ত ভঙ্গ করো ভুলে যাও নির্যাতন করো তাহলে যুদ্ধ ইয়ে গুল গুলবি হে তলোয়ার বিয়ে হে যদি ভালোবাসার শর্ত পূরণ করো তাহলে এটা ফুলের ডাল আর যদি ভুলে যাও সেটা পালন না করো তলোয়ার বিয়ে তাহলে তলোয়ার দেখুন ঠিক এই এই ভাবটাই কোথায় আছে সোরা এই ভাবটা সোরাগুলি

সাথে সম্পর্ক করতে নিষেধ করেন এক নম্বর যারা তোমাদের বিরুদ্ধে ধর্মযুদ্ধ চালায় দুই নম্বর আখরাজুকুম কুমিন দিয়ে এরকম দেশ থেকে দেশান্তরিত করে আমি দেশান্তরিত আমি দেশান্তরিত পাঁচ তারিখের আগে যে পাঁচ আগস্ট হ্যাঁ পাঁচই আগস্টের দুই সপ্তাহ আগে আমাদের হুমকি দেয়া হয়েছিল আমরা দুই ভাই দেশে ঢুকলে ফিনিস আমার আমি আর আমার ছোট ভাই ছোট ভাই বাসাতে এই হুমকি পৌঁছে দেওয়া হয়েছিল দুই সপ্তাহ আগে দেশে ঢুকলে আমাদের জীবন শেষ ডক্টর ইনুস সাহেব দেশপ্রেমিক বন্ধুরা দেশ এখন যারা চালান নিরাপত্তা এক নম্বর আপনাদের ব্যক্তিগত নিরাপত্তা এক নাম্বার এটা মনে রাখবেন তা আল্লাহ কি বলছেন যে ওদের সাথে সম্পর্ক রাখতে না বন্ধু পারবা না কিছুতে যারা তোমাদের বিরুদ্ধে ধর্মযুদ্ধ চালায় এক নম্বর মহলুবাদী আমাদেরকে মহলুবাদী বলে ওরা সব গণেশের মহলুবাদী ওকে তোমরা যদি গণেশের মহলুবাদী হতে পারো আমরা সৃষ্টি কর্তার সহংসের মহলুবাদী হব সমস্যাটা কি মহলুবাদটু মহলুবাদ ফাইট হোক তো এক নম্বর জানা ধর্মযুদ্ধ তোমাদের বিরুদ্ধে করে দুই নম্বর আখরাজুকুম মিন দিয়ারিকুম তোমাদেরকে দেশ থেকে বহিষ্কার করে তাদের যন্ত্রণায় দেশে থাকতে পারো না তিন নম্বর এখন আলাইকুম তোমাদেরকে দেশ থেকে দেশান্তরিত করতে তা না অন্যান্য শক্তিকে ডেকে আনে সাহায্য করে একে অপরকে সাহায্য করে এই কাজটা করে যারা করে ওদের সাথে কোনো বন্ধুত্ব নাই এই তো সুরাল মমতাহার আট নম্বর নয় নম্বর আয়াত এইটাই ওই উর্দু কবিতার মধ্যে বললাম মোহাব্বত সলহে বি হ্যাঁ বি হে ইয়ে শাখে গুল বি হে তলোয়ার বি হে এটা দোধারি জিনিস তো বাংলাদেশ কিন্তু শুরু থেকে আমি বলি বাংলাদেশের নিরাপত্তার জন্য বাঙালি বডিতে দুর্বল বিবেকে বিশ্ব বিশ্রুত বিশ্ববিখ্যাত একটা জাতি সে যদি তার বিবেকে কাজে লাগায় তার সাথে কেউ পারবে না ইনসা